যাচ্ছি ফার্স্ট টাইম মাদার সাথে লাঞ্চ করতে। তো যেতে যেতে সবাই মিলে একটু হাই হ্যালো করে নিলাম। ভীষণ এক্সাইটেড, কারণ এতদিন শুনেছিলাম মাদার সাটের কথা, কখনো সুযোগ হয়নি, সুযোগ হয়ে ওঠেনি আসার। এই ফার্স্ট টাইম যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। তো ওখানে গিয়ে দেখা যাক। ভীষণ এনজয় করছি জার্নিটা, যেতে যেতে যাত্রাপথের ভিডিও কিছু নিয়ে নিলাম। তো আমরা চলে এসেছি মাদার সাটে, ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এখানে চারপাশের একটুখানি রিভিউ দিয়ে দিচ্ছি আমি। অসাধারণ পরিবেশ এখানকার, ডেকোরেশনগুলো অসাধারণ, বিশেষ করে গাছপালাগুলোকে এত সুন্দর করে ডেকোরেট করেছে, এগুলো দেখলেই মন ভরে যায়। তো আমরা যাচ্ছি, যেহেতু মাদার হাট তো এখানে সামনেই দেখতে পাবে তোমরা একটা বেশ বড়ই একটা বিচুলি টিচুলি দিয়ে মা হাট টাইপের করেছে, কুড়িঘর টাইপের। তো ওটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, সবাই ফটোশ্যুট করছে ওখানে। চারিদিকটা অসাধারণ, সব থেকে বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে এত সুন্দর রং বেরঙের ফুল এখানে, এগুলো দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর আর কত রকমের ফুল গাছ লাগানো এখানে। তো দেখো ফুলগুলো কি অসাধারণ লাগছে না দেখতে। এখানে দুটো জিরাফের মূর্তি রয়েছে, ওই দূরে দেখো কাগজি ফুলের গাছ, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এখানে কিছু ফুল গাছ আছে, দারুণ লাগছে। ওখানে পেছনে ছোট একটা ফাউন্টেন টাইপের রয়েছে, ওটাও অসাধারণ। তো ফাইনালি এবার আমরা এন্ট্রি নিচ্ছি, ঢুকে গেলাম। ওয়াও, ভেতরটা একবার দেখো তোমরা, জাস্ট অসাধারণ। তো প্রচুর লোক ছিল, অনেক ভিড় ছিল, ভেবেছিলাম হয়তো টেবিল পাবো না, বাট ফাইনালি একটা টেবিল পেয়ে গেছি ফাঁকা। তো চারিপাশটা আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, একটু রিভিউটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা কিচেন পেছনের দিকে যেখানে রান্নাবান্না হচ্ছে, আর এখানে সব বসার জায়গাগুলো, দারুণ লাগছে। তো একটা কথা বলবো, এখানে কিন্তু মেনু কার্ড দেয় না অর্ডার দেওয়ার জন্য, গুগল সার্চ করে এখানে অর্ডার দিতে হয়, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। তো আমরা প্রচণ্ড গরমের মধ্যে থেকে গেছিলাম, তো লস্যির অর্ডার দিয়েছিলাম, ওরা তিনজন আম লস্যি আর আমি একটা নর্মাল দই লস্যি দিয়েছিলাম, কারণ আমার আমের ফ্লেভারটা অতটা পছন্দ নয়। তো লস্যিটা এবার আমি খাবো। ওয়াও, জাস্ট অসাধারণ ছিল লস্যির টেস্টটা, ভেতরে আইস কিউবস ছিল, খেতে দারুণ লাগছিল, খাওয়ার সাথে সাথে মনে হলো প্রাণটা জুড়িয়ে গেল। তারপর আমরা স্টার্টারে কিছু ফিশ ফ্রাই আর চিকেন ললিপপের অর্ডার দিয়েছিলাম, চিকেন ললিপপটা জুসি ছিল ভীষণ, ফিশ ফ্রাইটা প্রচণ্ড গরম ছিল, অসাধারণ খেতে ছিল। তো এখানে খাওয়ারটা আসতে একটু টাইম লাগবে, তো আমরা ওয়েট করছিলাম যে কখন আসবে। এখানকার বিশেষত্বটা হলো এখানে খাবার অর্ডারের সাথে সাথে ওরা তৈরি করে তারপর খাবারটা দেয়, অনেক জায়গায় খাবার গরম করে দিয়ে দেয় বাট ওরা তৈরি করে এখানে খাবারটা দেয়। তারপর আমরা মেন কোর্স অর্ডার দিয়েছিলাম, হান্ডি বিরিয়ানি, মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন কারি আর চিলি চিকেন। তো খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ বেশি, অনেকটাই বেশি, একজনের পক্ষে তো খাওয়া সম্ভব নয়, মিনিমাম দুজন লাগবে খেতে, আর খাবারের কোয়ালিটিগুলো অসাধারণ ছিল। তো এখানে যেহেতু মাদার সাট সমস্ত কিছুই মহিলারা হ্যান্ডেল করছে, এখানে ছেলেরা নেই যে বলবো না, আছে দু একজন, কিন্তু খাবার প্রিপেয়ার থেকে শুরু করে সার্ভিং সব কিছুতেই মহিলারা। তো অসাধারণ ছিল খাবারের টেস্টগুলো। আর লাস্ট ডেজার্টে আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম, তো এটার নাম হলো ব্রাউনি সানডে, এটা কিন্তু অসাধারণ খেতে ছিল বন্ধুরা। তোমরা যদি আসো এখানে তো এই আইটেমটা কিন্তু ট্রাই করো,
অসাধারণ খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পাঠ শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে।